আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি বাঙালির ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি নিয়ে, আর তা হচ্ছে পুলি পিঠা। এই পিঠাটি অনেকেরই খুব পছন্দের পিঠা। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব পুলি পিঠা বানানোর পারফেক্ট প্রসেসটি দেখাতে। প্রথমে আমি পিঠার পুর তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে 1.5 কাপ ঘন দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার দুধকে জাল করে 1.5 কাপ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের সুজি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারিকেল। এখন এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু চুলাটা বন্ধ হয়ে আছে। দিয়ে দিচ্ছি 3/4 কাপ খেজুরের গুড়, অর্থাৎ 1/4 কাপ খেজুরের গুড়। চুলাটা বন্ধ অবস্থায় গুড়টাকে মেশাতে হবে, কেননা অনেক সময় গরম দুধে গুড় দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা ও 3টি সাদা এলাচ। এটি আমি সুগন্ধের জন্য দিচ্ছি। আপনাদের যদি ভালো না লাগে তো আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি চুলাটা অন করে দেব। তো এখন সব কিছু ভালোভাবে প্রায় মিশে গেছে। এ অবস্থায় আমি চুলাটা অন করে দিয়েছি। এখন অনবরত নেড়ে যেতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলেই নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে 20 থেকে 25 মিনিটের মধ্যেই পুরটা তৈরি হয়ে যাবে। যখন দেখবেন এটা আঠালো হয়ে প্যানের গা ছেড়ে এসেছে, তখনই বুঝবেন যে পুরটা হয়ে গিয়েছে। তো আমার পুরটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে পুরটা আরও একটু শক্ত হয়ে যাবে। তো পুরটা ঠান্ডা হতে হতে আমি অন্য একটি প্যানে পিঠার জন্য কাই তৈরি করে নেব। পিঠার কাই তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে কাই করব, তাই আমি এখানে 2 কাপ পানি নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। পানিটা ভালোভাবে ফুটে উঠলে চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। পানিটা ফুটে উঠছে। এখন আমি লবণটাকে একটু পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আপনারা যতটুকু চালের গুঁড়া নেবেন সমপরিমাণ পানি নিয়ে কাইটাকে করবেন, তাহলে কাইটা পারফেক্ট হবে। এখন হালকা একটু নেড়ে চালের গুঁড়াটা একটু ছড়িয়ে দেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য চুলাটাকে মিডিয়াম লোতে করে দেব। এভাবে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রাখলে চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হবে। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি পানির সাথে চালের গুঁড়া ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই অবস্থায় ড্রাই মনে হলে আপনারা উপর থেকে একটু গরম পানি ছিটিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে কাইটা একটু নরম মনে হচ্ছে, তাহলে একটু চালের গুঁড়া অ্যাড করে নিতে পারেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এ অবস্থায় আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য রেখে দেব। তো এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা বেশ গরমই আছে এখনও। আমি হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি, একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য। তো গরম অবস্থাতেই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর এটা মাখা যাবে না। তাই গরম অবস্থাতেই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। অল্প অল্প করে এক পাশ থেকে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন আমার কাইটা প্রায় হয়ে এসেছে। আমি আরও একটু ভালোভাবে এটাকে মেখে নেব। আমার কাইটা হয়ে গিয়েছে। আমি এটাকে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি কাইটার উপরে ভেজা টিস্যু দিয়ে ঢেকে দিচ্ছি, যেন উপরে ড্রাই হয়ে না যায়। তো এখন আমি পিঠা তৈরি করে নেব। যে কাইটা আমি তৈরি করলাম সেখান থেকে আমি
অল্প একটু কাই নিয়ে রাউন্ড শেপ দিয়ে এখন আমি একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন একটা বাটির শেপ, একটা গোল বাটির শেপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি উপরের দিকে মুখের অংশটাকে পাতলা করে নিচ্ছি। তো এখন আমি যে খিসাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি এক টেবিল চামচ খিসা দিয়ে দিচ্ছি। খিসা বেশি দেওয়া যাবে না, তাহলে সেদ্ধ করার সময় বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখন মুখটাকে সিল করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চেপে চেপে মুখটাকে কীভাবে সিল করে নিচ্ছি। এখন আমি পিঠাটাকে ভাঁজ করে নেব। তো আপনারা খেয়াল করেন যে আমি নিচ থেকে পিঠাটাকে ভাঁজ দিচ্ছি, একটা করে চাপ দিয়ে আমি ভিতর দিকে ফোল্ড করছি, চাপ দিয়ে আবার ভিতর দিকে নিয়ে আসছি। তো চেপে চেপে আবার একই জায়গায় ফিরে আসবে ভাঁজ হয়ে। এটাই হচ্ছে পুলি পিঠার ভাঁজের সিস্টেম। তো আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি ওই একইভাবে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটি বাটির মতো তৈরি করে নিচ্ছি। চেপে চেপে সব দিকটা একই রকম করতে হবে, কোনো দিকে পাতলা কোনো দিকে মোটা করা যাবে না। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে একই রকম করে বাটির শেপ দিতে হবে। তো হয়ে গেল আমার একটি বাটি তৈরি। এখন এখানে আমি পুরটা দিয়ে দিলাম, পিঠার মুখটা সিল করা হয়ে গেল। পিঠার মুখটাকে ভালোভাবে সিল করতে হবে, পিঠার মুখ যত সুন্দরভাবে সিল করা হবে পিঠাকে তত সুন্দরভাবে ফোল্ড করা যাবে। তো আপনারা লক্ষ্য করেন আমি ঠিক একইভাবে নিচ থেকে পিঠাটাকে ফোল্ড করে যাচ্ছি, একটা করে চাপ দিয়ে আবার ভিতর দিকে ফিরে আসছি, একটা করে চাপ দিয়ে আবার ভিতর দিকে ফিরে আসছি। এভাবেই পুলি পিঠার ভাঁজটাকে দিতে হয়। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটি, তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠা। আমি পিঠাগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। এখন তার উপর একটি স্ট্রেইনার বসিয়ে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর পিঠাগুলো সেদ্ধ হতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। পিঠাগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। পিঠাগুলোকে আমি একটি সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই টেস্টি। খুবই ভালো লাগার একটি পিঠা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।